ক্লাস সিক্স। আজকে পরিবেশ ও বিজ্ঞান থেকে আমরা মাপযোগ বা পরিমাপ অধ্যায়টি পড়ব। শুরুতেই জেনে নেব ভৌত রাশি কাকে বলে এবং ভৌত রাশির কি কি উদাহরণ। পরিমাপযোগ্য যে কোনো বিষয়কেই ভৌত রাশি বলে। ভৌত রাশির উদাহরণ কি কি? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ওজন, আয়তন ইত্যাদি। ভৌত রাশিকে আবার প্রাকৃতিক রাশিও বলা হয়। ভৌত রাশি দুই প্রকার, মৌলিক রাশি এবং লব্ধ রাশি। শুরুতেই আসি মৌলিক রাশি কাকে বলে এবং মৌলিক রাশির কি কি উদাহরণ সেগুলি জেনে নেই। যেসব রাশি অন্য কোনো রাশির ওপর নির্ভর করে না তাদের মৌলিক রাশি বলে, যেমন দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদি। মৌলিক রাশিকে প্রাথমিক রাশিও বলা হয়। লব্ধ রাশি কাকে বলে? যেসব রাশি একাধিক মৌলিক রাশি নিয়ে তৈরি হয় তাদের লব্ধ রাশি বলে, যেমন ঘনত্ব, আয়তন, বেগ, ত্বরণ ইত্যাদি। ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস বা এসআই পদ্ধতিতে কয়েকটি মৌলিক রাশির নাম এবং তাদের এককের নাম আমরা জেনে নেব, সেই সঙ্গে চিহ্নগুলি সম্পর্কেও জানব। তাহলে শুরুতেই আসব যে রাশিতে, সেটি হচ্ছে দৈর্ঘ্য। এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার আর চিহ্ন এম। তারপরে আসছি ভর। ভরের একক এসআই পদ্ধতিতে কিলোগ্রাম, চিহ্ন কেজি। সময়, এসআই পদ্ধতিতে সময়ের একক হচ্ছে সেকেন্ড, চিহ্ন এস। তারপরে আসছি তড়িৎ প্রবাহ। এসআই পদ্ধতিতে তড়িৎ প্রবাহের এককে বলা হয় অ্যাম্পিয়ার, চিহ্ন এ। তারপরে আসছি উষ্ণতায়। উষ্ণতা, এসআই পদ্ধতিতে উষ্ণতার এককে বলা হয় কেলভিন এবং একে যে চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় সেটি হচ্ছে কে। তাহলে আজকে আমরা কি কি জানলাম? আমরা জানলাম ভৌত রাশি কাকে বলে, ভৌত রাশির কি কি উদাহরণ, ভৌত রাশিকে দুই ভাগে ভাগ করা যায়, মৌলিক রাশি, লব্ধ রাশি, মৌলিক রাশি কাকে বলে, মৌলিক রাশির উদাহরণ, লব্ধ রাশি কাকে বলে, লব্ধ রাশির উদাহরণ, এবং এসআই পদ্ধতিতে কয়েকটি মৌলিক রাশির নাম এবং তাদের এককের নাম। এগুলি তোমরা বাড়িতে তৈরি করবে।